মেসেঞ্জারে কিভাবে গ্রুপ তৈরি করতে হয় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মেসেঞ্জারে নতুন একটি আপডেট আসার পরে মেসেঞ্জারে কিন্তু আর গ্রুপ তৈরি করা যাচ্ছে না দেখেন আমি এখান থেকে যে কোনো একজনের কনভারসেশন ওপেন করে নিলাম এখান থেকে আই বাটনে ক্লিক করলাম এবার এখানে দেখেন যে অপশনগুলো রয়েছে এখানে একটা অপশন থাকার কথা ছিল ক্রিয়েট গ্রুপ চ্যাট এখানে কিন্তু ওই অপশনটা নেই আর এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের অ্যাকাউন্টের ভিতরে আপনি যখন যাবেন এখানে দেখবেন ক্রিয়েট গ্রুপ চ্যাট এই অপশনটা নেই নতুন আপডেট আসার পরে এখন আপনি কিভাবে মেসেঞ্জারে আপনি গ্রুপ তৈরি করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে আপনি যদি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন চলুন শুরু করা যাক আপনিও কি বেকার বসে আছেন আপনি কিন্তু চাইলে আপনার হাতের স্মার্টফোনটাকে আমি যেভাবে কাজে লাগাই আপনিও কাজে লাগাতে পারেন আমি সেলফ অ্যাপটা ওপেন করলাম উপরে থ্রি লাইনে ক্লিক করলাম এখান থেকে উপার্জিত পয়েন্টস অপশনে ক্লিক করলাম এখানে দেখতে পারতেছেন আটত্রিশ হাজার নয়শো আট টাকা আর এই টাকাটা কিন্তু আমার একুশ দিনে ইনকাম হয়েছে তা আপনিও কিন্তু হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন যদি আপনিও ইনকাম করতে চান এই ভিডিও ড্রেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওয়েল আপনারা সর্বপ্রথম মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পরে আপনারা যাকে নিয়ে গ্রুপ তৈরি করবেন তার নামটুকু আগেই ভেবে রাখবেন এবং দেখে রাখবেন এবার আপনি কি করবেন মেসেঞ্জারে গ্রুপ তৈরি করার জন্য কারোর ইনবক্সেও যেতে হবে না কারোর আই বাটনেও ক্লিক করতে হবে না আপনি কি করবেন মেসেঞ্জারের উপরে দেখেন একটা পেন আইকন রয়েছে হাতের ডান পাশে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন গ্রুপ চ্যাট এই অপশনে আপনি ক্লিক করে দেন দেওয়ার পরে আপনি যাকে নিয়ে গ্রুপ তৈরি করবেন তাদের অ্যাকাউন্টগুলো এখানে সার্চ করতে পারেন অথবা এখান থেকে সিলেক্ট করতে পারেন করার পরে উপরে হাতের ডান পাশে দেখতে পারতেছেন ক্রিয়েট বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করেন দেখেন ভিডিও থেকে লিভ নেবেন না এখানেই কিন্তু শেষ না যদি লিভ নিয়ে নেন তাহলে আর আপনার গ্রুপটা তৈরি হবে না এখন আপনি কি করবেন এখানে এই নেম অপশনে ক্লিক করবেন এবার এখানে যে নেমটুকু রয়েছে এটা কেটে দিয়ে আপনি যেই নাম দিতে চাচ্ছেন ওই নামটুকু এখানে দিয়ে দিবেন এবং সেভ অপশনে ক্লিক করে দিবেন এবার আপনি কি করবেন এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করবেন এবং একটি প্রোফাইল পিকচার সেভ করে নেবেন আপনার ফোন থেকে একটি প্রোফাইল পিকচার সেভ করে নেন নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ফেলেন সেভ অপশনে ক্লিক করলে দেখেন প্রোফাইল পিকচারটা কিন্তু বসে গেল আপনি কি করবেন একটা থিম থিম সেট সেট করবেন থিমের উপর ক্লিক দিয়ে এখান থেকে একটা করে দেন এখন কিন্তু আপনার গ্রুপটা সম্পূর্ণ রূপে কমপ্লিট হয়ে গেছে তৈরি করা এখন আপনি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসেন আসার পরে দেখেন এখন কিন্তু আর ওই গ্রুপটা আপনি খুঁজে পাচ্ছেন না এখন আপনি কি করবেন এখানে আপনার ওই গ্রুপটার নামটা লিখে সার্চ করবেন দেখেন অলরেডি ওই গ্রুপটা আমরা পেয়ে গেলাম এখন আপনি এখান থেকে চাইলে মেসেজ করতে পারেন আর যদি আপনি চান যে এরকম সার্চ না দিয়ে তাহলে আপনি এখানে গ্রুপটা তৈরি করার পরে এরকম করে একটা মেসেজ দিয়ে রাখবেন তাহলে আপনার এই বক্সে কিন্তু চলে আসবে আসার পরে আপনি কিন্তু দেখতে পারবেন ওই গ্রুপটা আর এভাবেই কিন্তু এখন আপনি মেসেঞ্জারে গ্রুপ তৈরি করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি সর্বোচ্চ আড়াইশোর মতো মেম্বার অ্যাড করে নিতে পারবেন এই মেসেঞ্জার গ্রুপে আশা করি আপনারা এখন থেকে মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে পারবেন